হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন স্ক্রিন। আর আমি পূজা, তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। তো আজকে নিয়ে চলে এসেছি দুর্দান্ত একটা সুন্দর রেসিপি। আজকে আমি বানাবো চিংড়ির দো পেঁয়াজা। তো চলো শুরু করা যাক, এবং দেখতে কেমন হয়েছে সবাই অবশ্যই জানো, এবং ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, আমি ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার এটাকে নুন এবং হলুদ মাখিয়ে 5 মিনিট মতন রেখে দেবো। আমি এর মধ্যে নুন এবং হলুদ দিয়ে দিয়েছি দেখো, দিয়ে এবার এটাকে ভালোভাবে মাখিয়ে মোটামুটি 5 মিনিট মতন কিন্তু ম্যারিনেটের জন্য রেখে দেব। ঠিক আছে, আমি চিংড়ি মাছটা ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, তারপর লবণ জলে 5 মিনিট মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে আবার একবার ভালোভাবে ধুয়ে নিয়েছি। তাহলে লবণ জলে ধুয়ে নিলে কী হবে, অনেকে চিংড়ি মাছ খেলে অ্যালার্জি হয়, বা চিংড়ি মাছের যে টক্সিনগুলো থাকে সেগুলো কিন্তু আর মানে অ্যালার্জি টালার্জি কিছু হবে না সেই জন্য। ঠিক আছে, তো তোমরাও কিন্তু এইভাবে ধুয়ে নিতে পারো, মানে লবণ জলে ধুয়ে নিলে খুব ভালো হবে। তো চিংড়ি মাছগুলো দেখো ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, আমি অবশ্যই রান্নাটা সর্ষের তেলে করব। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবং চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো সব চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি একসঙ্গে, এবং চিংড়ি মাছগুলো ভালোভাবে ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু একেবারে হাই ফ্লেমে ভাজা যাবে না, তাহলে কিন্তু পুড়ে পুড়ে যাবে, মানে কোনো টেস্ট থাকবে না। আমি একদম লো টু মিডিয়াম ফ্লেমে চিংড়ি মাছটাকে ভাজবো, তবেই কিন্তু চিংড়ি মাছটা খুব সুন্দর ভাজা যাবে। তো দেখো একদিক মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে সব উল্টে পাল্টে একটু দিচ্ছি। একদিকটা দেখো লাল লাল হয়ে গেছে, মানে ভাজা হয়ে গেছে। এবার আরেক দিক উল্টে দিয়েছি, এবার এই দিকটাও ভাজা হয়ে গেলে তাহলেই হয়ে যাবে। তো দেখো আমি একটু বেশি পরিমাণে তেল আমি প্রথমেই দিয়ে দিয়েছি, আর কিন্তু তেল ব্যবহার করব না। মাছ ভাজার পরে যে তেলটা থাকবে সেই তেলেই কিন্তু মানে রান্না বাকি রান্নাটা হয়ে যাবে। তো আমি মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে মাছগুলোকে মানে সব তুলে নিচ্ছি একটা বাটিতে। দেখো খুব সুন্দরভাবে ভালোভাবে ভাজা হয়ে গেছে মাছগুলো। এবার যে তেলটুকু রয়েছে ওই তেলেই কী করবো, পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজটা দেখো কীভাবে কেটেছি, মানে একটা পেঁয়াজকে প্রথমে 4 কুচি করেছিলাম, তারপর আবার ওগুলোকে অর্ধেক করে দিয়েছি, মানে একটা পেঁয়াজ মোট 8 কুচি হয়েছে। দো পেঁয়াজার জন্য মানে যে পেঁয়াজটা কাটা হয় যেরকম মোটা মোটা করে, সেই রকমভাবে পেঁয়াজটা কেটে নিয়েছি। এবার এই পেঁয়াজগুলোকে একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজটা। এই পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজলে চলবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না। দেখো আমি হালকা করে ভেজে নিয়েছি, 2 মিনিট মতন ভেজে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। তো ভাজা হয়ে গেছে, এটাও আমি তুলে নিচ্ছি একটা বাটিতে। এই পেঁয়াজটা যদি কেউ বেশি ভেজে ফেলো তাহলে কিন্তু মানে পুরো মানে দো পেঁয়াজার জন্য যে পেঁয়াজটা দরকার, বা দো পেঁয়াজার যে টেস্টটা আছে সেই টেস্টটাই কিন্তু আর মানে আসবে না। ঠিক আছে, তো ভালোভাবে ভাজা হয়ে গেছে, মানে যেরকম ভাজা দরকার ঠিক আছে সেরকম ভাজা হয়ে গেছে। এবার যে তেলটুকু রয়েছে সেই তেলে রান্নাটা হয়ে যাবে, আমি আর কোনো এক্সট্রা তেল দিচ্ছি না। আমি এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ এবং এলাচ। একটু সামান্য কিছুক্ষণ ভেজে নিয়েছি, জাস্ট কয়েক সেকেন্ড। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজ বাটাটাকে ভালোভাবে মিডিয়াম ফ্লেমে মানে নেড়ে চেড়ে নেব, মানে যাতে ভাজা হয়ে যায়, একটু ভাজা ভাজা ভাব চলে আসে। মিডিয়াম ফ্লেমে অবশ্যই ভাজবো, তবে কিন্তু মানে পুড়ে যাবে না, ভালোভাবে ভাজা যাবে। তো দেখো অনেকটাই শুকিয়ে এসেছে, 2 মিনিট মতন আমি ভেজে নিয়েছি মোটামুটি। তো দেখো পেঁয়াজের রসটা অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে, ভালোভাবে ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে কিন্তু বাকি মশলাগুলো একে একে অ্যাড করব। তো প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন, এবং 2টো কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে নিয়েছি। আমি 2 চামচ পরিমাণ আদা রসুন মানে পেস্ট দিয়ে দিলাম, আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি, এবং তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি। ঠিক আছে, তো পেস্টটা দিয়ে দেওয়ার পরে ভালোভাবে আবার মশলাটাকে মিক্স করে নেব, মশলাটাকে কষিয়ে নেব। এখন কিন্তু ফ্লেমটা একেবারে লো করে দিয়েছি, লো টু মিডিয়াম ফ্লেমেই মশলাটা কষিয়ে নেব, তাহলে কিন্তু মশলাটা ভালোভাবে কষানো যাবে, মশলা থেকে খুব সুন্দর একটা টেস্ট বেরোয়। তো এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, এবং 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। তো দেখো মোটামুটি মশলাগুলো সব দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এমনি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, কারণ 2টো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, আর এমনি কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু রান্নাটা করব। এমনি শুকনো ঝালের জন্য শুকনো লঙ্কা দিচ্ছি না, জাস্ট কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু রান্নার মানে কালারের জন্য। তো এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা বড় সাইজের টমেটো বাটা। ঠিক আছে, আমি একদম টমেটোটা
পেস্ট করে নিয়েছি। তোমরা চাইলে কুচি করেও দিতে পারো, কিন্তু পেস্ট দিলে বেশি ভালো হবে, তো অবশ্যই পেস্ট দেওয়ারই চেষ্টা করবে। তো দেখো আমি ভালোভাবে এবার মশলাটা কষিয়ে নেবো, সব কিছু দেওয়া হয়ে গেছে, নুনটা বাকি আছে, নুনটা একটু মশলাটা কষিয়ে নিই, তারপরে কিন্তু নুনটা অ্যাড করব। তো দেখো এখন আঁচটা একটু মিডিয়াম করে দিয়েছি, তো মশলাটা খুব ভালোভাবে কষানো হতে লেগেছে। এবার এর মধ্যে আমি নুনটা দিয়ে দিচ্ছি, আমি পরিমাণ মতো মানে যেরকম দরকার সেরকম অনুযায়ী নুন দিচ্ছি, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী যেরকম যে পছন্দ করো সে সেরকম নুন ব্যবহার করবে। তো মশলাটা সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার ভালোভাবে কষাতে হবে। তো আমি তার জন্য দেখো মিডিয়াম ফ্লেমে মশলাটা কষাচ্ছি, একেবারে হাই ফ্লেমে, বারবার বলছি হাই ফ্লেমে কিন্তু মশলা কষালে চলবে না, কারণ হাই ফ্লেমে মশলাটা কষালে মশলার জলটা খুবই তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং মানে কি হবে মশলাটা কিন্তু আদা রসুনের গন্ধটা কিন্তু থেকে যাবে। তো আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম, দেখো 2 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম, কারণ টমেটোটাও ভালোভাবে মানে পুরো এমনিতেই টমেটোটা পেস্ট দিয়েছি, তারপর পেঁয়াজ টিয়াজ যা দিয়েছি সব কিছু কিন্তু ভালোভাবে বেশ মেখে যাবে, বেশ সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে, ঠিক আছে, এবং ভালোভাবে কষানোও হয়ে যাবে, ঢাকা মানে ভাপে ভাপে কষানো হয়ে যাবে সেই জন্যই। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর কষানো হয়ে গেছে। আমি তাও আরও 2 মিনিট মতন কষিয়ে নেব, তাহলেই মোটামুটি হয়ে যাবে মশলাটা কষানো। দেখো আমি আঁচটা আবার লো করে দিয়েছি এবং লো ফ্লেমেই কিন্তু মশলাটা আবার কষিয়ে নিচ্ছি, আমি লো ফ্লেমেই ঢাকাটা দিয়েছিলাম। তো আবার আমি জাস্ট 1 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি এটাকে। তো দেখো 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম, 1 মিনিট পরে ফিরে এসেছি, 1 থেকে 1.5 মিনিট পরে, ঠিক আছে। মশলাটা খুবই সুন্দর, কালারটা খুব সুন্দর বেরিয়েছে এবং খুব সুন্দর গন্ধও বেরিয়েছে। এবার মশলাটা জাস্ট ভালোভাবে কষানো হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে জাস্ট দেবো, তাহলেই হয়ে যাবে। এবার এর মধ্যে যে মাছগুলো ভেজে রেখেছিলাম, চিংড়ি মাছগুলো, সেগুলো দিয়ে দেবো, দিয়ে তারপরে মশলাটার সঙ্গে ভালোভাবে কিন্তু এটাকে মিক্স করে নেব। আর তার সঙ্গে ওই যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম, ওই বড় বড় করে কেটে রাখা পেঁয়াজগুলো, এই দো পেঁয়াজের জন্য সেই পেঁয়াজগুলো একসঙ্গে দিয়ে দেবো, দিয়ে সবগুলোই কিন্তু একসঙ্গে ভালোভাবে কিন্তু মিক্স করে নিতে হবে। হ্যাঁ, এই সময়টা মানে কি একটু একেবারে লো ফ্লেমে ধৈর্য ধরে কিন্তু মিক্স করবে, মানে মাছগুলো যেন ভেঙে না যায়। হ্যাঁ, তো পেঁয়াজটাও যেন বেশি ভেঙে ভেঙে না যায়, এই পেঁয়াজটা এরকমভাবে থাকবে তবেই কিন্তু খুব সুন্দর টেস্ট আসবে। তো এবার দেখো আমি ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি, একেবারে লো ফ্লেমে রেখে ভালোভাবে কষিয়ে নেব। তারপরে এটার মধ্যে দিয়ে দেবো সামান্য জল, যে জলটা অ্যাড করব সে জলটা আমি অন্য একদিকের ওভেনে কিন্তু বসিয়ে দিয়েছি, আমি হালকা গরম করে নিয়েছি জলটাকে, ঠিক আছে। তো মানে একটু গরম জল ব্যবহার করব, এতে রান্নার কালারটাও খুব সুন্দর আসবে এবং রান্নার টেস্টটাও মানে স্বাদটাও কিন্তু খুব ভালো আসে। তো তার জন্য আমি জলটা হালকা গরম করে নিয়েছিলাম, এবার ওই জলটা দিয়ে দিয়েছি, জাস্ট মিক্স করে দেবো, মিক্স করে দিয়ে একটু ফুটিয়ে নেবো, তাহলেই কিন্তু হয়ে যাবে, কারণ সেদ্ধ হওয়ার তো কিছু ব্যাপার নেই, ঠিক আছে। সব তো মানে সেদ্ধ জিনিস আলু টালু তো দিইনি যে সেদ্ধ করতে হবে, শুধুমাত্র ফুটিয়ে নিলে জাস্ট 2-4 মিনিট মতন লাগবে, 2 মিনিট মতন ফুটিয়ে নিলে ভালোভাবে ফুটে গেলেই কিন্তু হয়ে যাবে। জাস্ট গ্রেভিটা দেখো আমি খুব অল্প জল দিয়ে, কারণ এটা বেশ গামাখা মাখা হবে তবে ভালো লাগবে, একেবারে ঝোল তো ভালো লাগবে না। তো আমি 2 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলেই হয়ে যাবে। 2 মিনিট ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দেবো, মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে জাস্ট ফুটিয়ে নেব। তো আমি চলে এসেছি 2 মিনিট পরে, আমি একবার জাস্ট 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে, 3টে কাঁচা লঙ্কা দিলাম, তা আবার 2 মিনিটের জন্য সেটা ঢাকা দিয়ে দিলাম। দেখো ফিরে এসেছি, একদম রেডি হয়ে গেছে এবং কাঁচা লঙ্কার ভাপে ভাপে যা দুর্দান্ত একটা সেন্ট বেরিয়েছে, অসাধারণ লাগছে। তো পুরো দেখো কষানো কষানো ভাপ চলে এসেছে, একদম গ্রেভি হয়ে গেছে। আমি একদম আঁচটা এবার বন্ধ করে দেবো, ঠিক আছে, এটা একদম রেডি। দেখো খুবই সুন্দর, মানে এত সুন্দর কালার এসেছে, টেস্টটাও খুব সুন্দর এসেছে, মানে অসাধারণ লাগছে দেখতে। এই যে কেমন হয়েছে সবাই অবশ্যই জানিও। আমি সামান্য একটু দিয়ে দি মানে জল অ্যাড করলাম, ঠিক আছে, খুবই যেহেতু এ হয়ে গেছিলো মানে একেবারে শুকনো শুকনো হয়ে গেছিলো, তার জন্য একটু গরম জল অ্যাড করে ফুটিয়ে নিলাম। এবার গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে নামিয়ে নিয়ে চলে এসেছি। তো এই যে আজকে তৈরি হয়ে গেছে চিংড়ি মাছের দো পেঁয়াজা। ভিডিওটি কেমন লেগেছে সবাই অবশ্যই জানিও, সবাই অবশ্যই কমেন্ট করো এবং ভালো লাগলে একটা লাইক করে দিও, এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং অবশ্যই সবাই একবার বাড়িতে ট্রাই করে দেখো, আশা করছি সবার খুব 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 ভালো লাগবে। এবং থ্যাংকস ফর ওয়াচিং। তো আজকের রান্না এটাই ছিল, কেমন হয়েছে সবাই অবশ্যই জানিও, বারবার বললাম। এবং আজকের মতন আসছি, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।